আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে এলাম আমাদের সেই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান মেঘনা নদীর পাড়। আমি এবং আমাদের বন্ধু মহল ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসলাম আমাদের নিজস্ব এলাকার একটি পর্যটক কেন্দ্র, নিজস্ব এলাকার মেঘনা নদীর পাড়ে। তাই ভাবলাম আপনাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করি যে আমাদের আশপাশে একটা দর্শনীয় স্থান আছে যেটা হচ্ছে মেঘনা নদীর পাড়। তো এখানে আসেই দেখলাম যে সালার দেখ আসার আগে ভাবলাম কি আর এখন হলোটা কি, হাজার হাজার মানুষের কেমন আছিস, তারই ভিড়ের মাঝে হাঁটতেছি, আমার বন্ধু ভিডিও করতেছে, এখন ইউটিউবের মেন মালিক কই, আমার বন্ধু আমাকে চাইতেছে, দিলাম একটা পোস্ট। এখন হঠাৎ চলার মাঝে দেখতে পাচ্ছি আমাদের মনে হয় উনি সম্ভবত আপনার টিকটক প্রতিবন্ধী, ওদেরকে টিকটকারদের তো আমরা প্রতিবন্ধী বলি। তাই এখন ভাবলাম আমি একলা উপভোগ করবো কেন, আপনাদের নিয়ে উপভোগ করি। তাই ছোট্ট এই বিনোদনের ব্যবস্থা দেখেন না কি করতেছে এরা, এই যে আমাদের টিকটক প্রতিবন্ধী আপুরা। এখন আপনারা আরেকটা জিনিস ফলো করছেন কিনা জানি না, এই যে আপনারা নাচতেছে নিজ বরাবর একটা বাই শুয়ে শুয়ে ক্যামেরা করতেছে, তখন কিন্তু আমাদের ক্যামেরার ফলোটা ভাইয়ের দিকে ছিল না, ওই টিকটকের আফুদের দিকে ছিল। দেখেন না ও শুয়ে শুয়ে যে বাজে ছবি তুলতেছে, মনে হয় জীবনে ফার্স্ট হয় নতুন মোবাইল কিনছে না হয় নদীর পাড়ে ফার্স্ট এসেছে। কোন দিকে চোখ দেবো, কি প্রতিবন্ধীদের দিকে দেব নাকি এই যে এই ভাইটার দিকে দেবো রে ভাই, কোন দিকে যাইব, নদীর কূলে এসে এরকম একটা রঙ্গমঞ্চ দেখতে হবে যেটা কখনো ভাবি নেই। এখন আমি শুধু ভাইকে নিয়ে একটা ভিডিও করছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না। ওই যে এখন আর ফার্স্ট টিকটকের আফরের নাই, এরা টিকটক ভিডিও শেষ কিন্তু ভাইয়ের এখনো ছবি তোলা শেষ হয় নাই। কি বলবো ভাই, কি বলবো, কি করতাম দেখেন আর এনজয় করেন। কি আর বলবো ভাইয়ের এখনো ছবি তোলা, দেখেন ফোস, দেখেন ফোসের অবস্থা, দেখেন একবার এদিক থেকে একবার ওই দিক থেকে। যাই হোক, অনেকক্ষণ ভিডিও করার পর তারই ডান দিকে তাকালাম, দেখলাম কিছু ভাই ব্রাদার ফুটবল নিয়ে কি এনজয় তাদের, তারা নদীর গুলো আসছে গোসল করবে, খুবই মজা নাচছি, দেখে খুব ভালো লাগলো। সম্ভবত শহরের হবে, তারা পানি পায় শহরের না, এখানে যেহেতু এটা ফুল একটা গ্রামের ভিতর, শহর থেকে আসার পর এরকম একটা এনজয় লাইফ। এখন তারা ওই যে একজন বল মারলো, বলটা অনেক মাছ এনে গেছে, একজন আনতেছে। আমাদের এই মেঘনা ব্রিজে প্রত্যেক ঈদে হাজার হাজার, শুধু ঈদ না অন্য সময় মানুষ হয়। এখন কি করছিল আমার এক বন্ধু, তিন বন্ধু মিলে একজন হঠাৎ একজন একটা বেয়াজি করে ফেলছে, এখন ওকে পানিশমেন্ট দেওয়ার জন্য আমার দুই ভাই দুই বন্ধু চাইছে ওকে পানিতে ভিজাবে, পানিতে ভিজাবে। কিন্তু ওই যত রিকোয়েস্ট করার পর শুনতেছেন এরা, এদের কথা হলো না কেন করলে এই কথা, যা হোক লাস্ট পর্যন্ত আর ফালাইনি, বন্ধুটাকে আসবার মতো ছেড়ে দিল। শেষ মুক্ত চলে এলাম, দেখলাম হঠাৎ আসার সময় এক ঝাঁক পাখি, ভাবলাম পাখিটি পাখিগুলো দিয়ে আপনার দেখাই। সন্ধ্যা নেমে এলো, বিকাল থেকে সন্ধ্যা নেমে এলো, এখন পাখিদের ঝাঁক তাদের গন্তব্যস্থানে যাচ্ছে। আল্লাহ হাফেজ।